screen visible? Yes, ma'am. Okay. Now we will start with a speech from Fokuni. Right. In our previous class, we have seen that there was a conversation between Dhritarashtra and Duryodhana, right? Where Dhritarashtra tries to convince Duryodhana that he should not be jealous of Pandavas because he is himself blessed of having a really renowned family and to be the sole inheritor of its nine. It is in itself a really blessing. So he should not be jealous, he should not be hateful towards Pandavas. এই ধরনের একটা কনভারসেশনে যেখানে ধৃতরাষ্ট্র like a true father and like a true king, he tries to convince and he tries to make his son aware of the fact that what a king should do and what a good person, a noble person should do, and he should not be envious to Pandavas. They are his brothers, and whatever he has obtained or whatever he has got in his life is sufficient for his being, for his existence. এইটা কিন্তু ধৃতরাষ্ট্র বারবার দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করছেন, এটা আমরা আমাদের প্রিভিয়াস যে ক্লাস সেখানে দেখেছি। বাট দুর্যোধন হ্যাজ হিজ ওন লজিক। সো হোয়াট ইজ টুডেজ ডেট? 20th January. So, according to Duryodhan, dissatisfaction is the main reason of a king's upliftment. Okay, if you are dissatisfied, if you are discontented, only then you can prosper in your life. And a king, it is a king's duty to prosper in his life. And it is no matter whether he follow a lawful path or an unlawful path. It doesn't matter actually. According to Duryodhan, Duryodhan ei dhoroner ekta logic dicchen je ekjon king orthat ekjon raja sob shomoy aro beshi unnati korar proyojon, nijer wealth, nijer je jayga, nijer kingdom shetake aro expand kora proyojon, এবং সেইটা তখনই করা সম্ভব যখন সেটা অন্যকে বিট করা বা অন্যকে যুদ্ধে হারিয়ে দেওয়া বা অন্যকে অন্যভাবে যুদ্ধ, মানে যুদ্ধটা অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দুর্যোধন ওয়ার অর আ ব্যাটল ক্যান বি অফ টু ক্যাটেগরিজ, ওপেন আর ক্লোজড। ওপেন ব্যাটল যেটা একদম যুদ্ধক্ষেত্রে লড়া হয়, আর ক্লোজড ব্যাটল যেটা থ্রু ট্রিকারি ওয়ান মে রিয়েলি কন্টিনিউ দ্যাট ব্যাটল, দ্যাট ওয়ার। সেই জিনিসটাও কিন্তু দুর্যোধনের বেশ পছন্দের জায়গা, যদিও এটা আনলফুল অ্যাকর্ডিং টু the noble, I mean, if you ask me whether a noble person, whether a noble king should follow this path or not, then the answer should be no. But Duryodhan does not think it to be wrong. Okay, Duryodhaner eta mone hoy na je jodi trickery ba jeta ke amra protarona boli ba jeta ke amra বিভিন্ন ধরনের প্ল্যানিং, স্কিমিং এই ধরনের কথা ভাবি, তো সেইটাকে যদি ফলো করা হয় সেইটা আদপেও দুর্যোধনের মনে হয় না যে এটা কোনো রকম ভুল জিনিস। সেই জন্য হি ইজ ইগার টু ফলো দ্যাট পাথ, বিকজ অ্যাকর্ডিং টু হিম ইফ ইউ গো টু দ্যাট পাথ, দ্যাট মিন্স দ্য পাথ অফ ক্লোজড ব্যাটল, দেন ইউ উইল নট হ্যাভ টু শেড এনি ব্লাড।
ব্লাডশেড হবে না, রক্তপাত হবে না, কেউ নিজের লোক মারা যাবে না, কিন্তু যেটা তার চাই অর্থাৎ ওয়েলথ, ওয়েলথ এখানে কাদের ওয়েলথ চাই? দুর্যোধনের, পাণ্ডবদের ওয়েলথ। সো দ্য ওয়েলথ অফ পাণ্ডবাস ইজ কভেটেড বাই দুর্যোধন। তো দুর্যোধন ভীষণ ভাবে চান তাদের যে ওয়েলথ, যে প্রসপারিটি, সেই ফরচুন, এক্সট্রিমলি আর সে ম্যাগনিফিসেন্ট ফরচুন, সেইটাকে নিজের করতে, নিজের করে পেতে। তো সেইটা কি করে সম্ভব? তিনি একটা কথা বারবার বলছেন, অ্যাজ লং অ্যাজ আই ফেল টু রিকভার দ্য পাওয়ার ফ্রম দ্য পান্ডবস আই শ্যাল বি ইন ডেঞ্জার। সো ইফ ইফ পান্ডবস প্রসপার দেন কৌরবস আর ইন ডেঞ্জার অ্যাকর্ডিং টু দুর্যোধন। দুর্যোধন এটাই বারবার তার যে পিতা, দ্যাট ইজ কিং ধৃতরাষ্ট্র, হি ট্রাইজ টু কনভিন্স অর হি ট্রাইজ টু মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যাট ফাদার, ইফ দে প্রসপার উই আর ইন ডেঞ্জার। ওকে, তো সেইটা কিন্তু বারবার দুর্যোধন বলছেন, এবং এই সবকিছুর মাঝে শকুনি কিন্তু খুব একটা ভাইটাল রোল প্লে করছেন, এবং এই তাদের দুজনের মধ্যে যে কনভার্সেশন হলো তারপরে শকুনি কিন্তু কি বলছে, শকুনি সেইড দ্যাট ফরচুন ওভার হুইচ ইউ হ্যাভ বিন গ্রিভিং, হি সেইড টু দুর্যোধন অ্যাকচুয়ালি, দ্যাট ফরচুন ওভার হুইচ ইউ হ্যাভ বিন গ্রিভিং আফটার ইউ স ইট অ্যাট পান্ডুস সান যুধিষ্ঠিরা, আই শ্যাল টেক ইট ফ্রম হিম। সো শকুনি রিয়েলি প্রমিসেস দুর্যোধন দ্যাট হি উইল টেক দ্য ফরচুন ফ্রম যুধিষ্ঠির অ্যান্ড গিভ ইট টু দুর্যোধন, তাই তো? শকুনি দুর্যোধনের কে সেই ফরচুনটা এনে দেবে, সেই যে সম্পত্তিটা এনে দেবে যেটা যুধিষ্ঠিরের কাছে আছে। লেট দ্য এনিমি বি চ্যালেঞ্জড, আই শ্যাল টেক নো রিস্ক নর ফাইট আ ব্যাটল ইন ফ্রন্ট অফ আর্মিজ, আই শ্যাল থ্রো দ্য ডাইস অ্যান্ড হোল আ বডি অ্যান্ড ওয়াইজ ডিফিট দ্য ফুলস, বি শিওর দ্য ডাইস আর মাই বোজ অ্যান্ড অ্যারোজ। So, to Shakuni, the dice are his bows and arrows. That means the dice is his weapon. Okay. The heart of the dice, my string. Thus, dicing rock, my chariot. String মানে হচ্ছে যে ধনুকের যে ছিটাটা হয় না, যেটাকে টেনে যে অ্যারোটা আর কি, যে ফোর্স এর সঙ্গে বেরোয় ধনুক থেকে, সেটাকে স্ট্রিং বলে। So, according to Shakuni, the dice is his weapon. তার অস্ত্রটাই হচ্ছে ডাইস, অর্থাৎ যে মানে খেলাটা হয় পাশা খেলা, পাশা খেলার যে ডাইসটা যেটা ছুঁড়ে থ্রো করে খেলাটা হয়, অনেকটা সেই লুডোর ছক্কার মতো, সেইটাই হচ্ছে তার ওয়েপন, সেইটাই তার শক্তি, তার অস্ত্র, যে অস্ত্রের সাহায্যে হি ইজ ভেরি মাচ কনফিডেন্ট দ্যাট হি উইল বি এবল টু টেক দ্য ফরচুন ফ্রম পান্ডবাস অ্যান্ড গিভ ইট টু দ্য কৌরবাস। ওকে, এতদূর বোঝা গেছে, বুঝতে পেরেছিস তোরা? Yes, ma'am. Okay. Then, Duryodhana replies, this expert gambler stands ready, king, to take their fortune from the sons of Pandu in a game. Father, it should please you. Father, it should please you. So, this expert gambler, that is, here Shakuni is indicated. Okay, Shakuni ke ki bola hocche, expert gambler stands ready, king, to take their fortune from the sons of Pandu in a game. Father, it should please you. Tar pita ke bolchen, tar baba ke bolchen je you should be pleased of the arrangement. Ei je amra dicing khelar kotha bolchi, it should satisfy you. Dhritarashtra said, I submit to my brother's behest. Brother's behest, behest means instruction or order. Okay, ekhane advice o bojhacche, instruction.
behest. I submit to my brother's behest, the behest of the great-spirited Vidura. অর্থাৎ আমি আমার ভাইয়ের যে ইনস্ট্রাকশন সেইটা মেনে চলি এবং মেনে চলবো, সেটা কার ইনস্ট্রাকশন? বিদুর, বিকজ হি ইজ দ্য সেজ অ্যামং কৌরবাস। বিদুর, আমি আগেই বলেছি ধৃতরাষ্ট্র পাণ্ডুর আর এক ভাই হচ্ছে বিদুর, এবং বিদুর ইজ আ সেগাসিয়াস পার্সন, হি ইজ আ ভেরি ওয়াইজ পার্সন। সো হি হোয়াট এভার হি ইনস্ট্রাক্টস, whatever he advises is for the benefit of the Kauravas, okay, according to Dhritarashtra. I shall meet with him and find out the truth of the matter. So he tells that I should meet him, I will meet Vidura and find out the truth of the matter. So he cannot make his own mind, okay. এক জায়গায় বলছেন যে when he is pressurized by Duryodhana, he says that go and do whatever you want, ডাইসিং গেমটা হবে। আবার তার পরমুহূর্তে কিন্তু উনি পিছাচ্ছেন, উনি বলছেন যে আই ক্যানট রিয়েলি ডিসাইড আই নাও, অ্যান্ড আই শুড কনসাল্ট উইথ বিদুরা ফার্স্ট, অ্যান্ড দেন আই উইল ডিসাইড হোয়াট ইজ টু বি ডান। সো হিয়ার ধৃতরাষ্ট্র ইজ হেজিটেটেড, হি ইজ কোয়াইট হেজিটেন্ট। Duryodhana said, hesitation আছে, hesitation মানে কি, যে একটা কনফিউশন বলি আমরা বা দ্বিধা বলি, যেটা যে এই এই যে যে কথাটা বলছেন দুর্যোধন এবং শকুনি সেটা মেনে নেওয়া সম্ভব কিনা, সেটা মানা উচিত কিনা, তাই নিয়ে কিন্তু ধৃতরাষ্ট্রের মানে একটা হেজিটেশন আছে। Duryodhana said, Vidura will cut down your resolve, no doubt of that, Kaurava. He is less devoted to my cause than to the to that of Pandavas. No man should undertake his own task on another's authority. No two people have the same mind on any point of duty, joy of Kuru. The fool who avoids risks and protects himself shrivels where he stands like a straw mat in the rainy season. Neither diseases nor death wait for recovery. Try to recuperate as long as there is time. So Duryodhan kintu continuously eta try korchen je Dhritarashtra should be agree, should give his consent to the game of dicing, okay, should be agreed to his plan. এই এই যে কন্টিনিউয়াস যে এফোর্ট, তারই একটা পার্ট যেটা উনি বিদুর সম্পর্কে বলছেন। বিদুর সম্পর্কে দুর্যোধনের কিন্তু এইটাই হচ্ছে বক্তব্য, মানে হি থিঙ্কস দ্যাট বিদুরা উইল কাট ডাউন ইউর রিজলভ, হোয়াট এভার ধৃতরাষ্ট্র উইল ডিসাইড, ইফ ইফ ধৃতরাষ্ট্র গিভস কনসেন্ট টু দ্য গেম অফ ডাইসিং, দ্যাট রিজলভ অর দ্যাট ডিসিশন উইল বি will be negated, will be curtailed, or will be disobeyed by Vidura. Okay, Vidur kintu ei decision er against e shobshomoy thakben je kono bhabe ei dicing game e kintu kono bhabe Vidur take approve korben na, he will disapprove this game of dicing, no doubt of that, he has no doubt যে বিদুর এইটা এই যে এই প্ল্যানিংটা হয়েছে এটাকে কোনো ভাবে অ্যাপ্রুভাল দেবেন না। হি ইজ লেস ডিভোটেড টু মাই কজ দ্যান টু দ্যাট অফ দ্য পান্ডাভাস। সো হি এগেইন দুর্যোধনস জেলাসি ইজ হাইলাইটেড হিয়ার। উনি কি বলছেন যে বিদুর কিন্তু পাণ্ডবদের কজ, অর্থাৎ পাণ্ডবদের দিকে বেশি থাকেন, পাণ্ডবরা পাণ্ডবদের জন্য যেটা ভালো হবে সেইটাই করার চেষ্টা করেন, উনি কিন্তু আমাদের কথা ভাবেন না। এইটা কিন্তু এটা যে ধৃতরাষ্ট্র যে মত বিদুর সম্পর্কে, তার কিন্তু একদম উল্টো মত পোষণ করছেন দুর্যোধন। হি থিঙ্কস অফ বিদুরা অ্যাজ অ্যাজ ওয়ান অফ দ্য ফ্রেন্ডস অফ পাণ্ডবাস, নট অফ দ্য কৌরবাস। ওকে, নো ম্যান শুড আন্ডারটেক হিজ ওন টাস্ক অন অ্যানাদার্স অথরিটি,
বলছে দিস ইজ ইয়োর অথরিটি, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু টেক ডিসিশন, হোয়াই ইউ হ্যাভ টু কনসাল্ট উইথ বিদুরা, এইটা বলার চেষ্টা করছেন দুর্যোধন ধৃতরাষ্ট্রকে। নো টু পিপল হ্যাভ দ্য সেম মাইন্ড অন এনি পয়েন্ট অফ ডিউটি জয় অফ কুরু, কোন ডিউটি কোন কাজ সম্পর্কে কোন দুজন মানুষের কিন্তু একমত হতেই পারে না। দ্য ফুল হু অ্যাভয়েডস রিস্ক অ্যান্ড প্রোটেক্টস হিমসেলফ shrivels where he stands like a straw mat in the rainy season. Rainy season এ যে খড়ের যে ম্যাক অর্থাৎ খড়গুলোর কি অবস্থা হয়, পুরো চুপসে যায় জলে, তো সেই রকম বলছে যে নিজের ডিসিশন যদি নিজে না নিতে পারো এবং নিজের যে রিস্ক সেইটা রিস্কটা যদি না আন্ডারটেক করা হয় তাহলে কিন্তু তার কোনো রকম প্রস মানে প্রসপারিটি হয় না, হি ক্যানট ইম্প্রুভ ইন হিজ লাইফ, ওকে হি ক্যানট প্রসপার ইন হিজ লাইফ, নাইদার ডিজিজেস নট ডেথ ওয়েট ফর রিকভারি, ডিজিজ বা ডেথ এগুলো কখনোই রিকভারি ওয়েট করে না, তুমি যতটাই চেষ্টা করো না কেন তোমার কিন্তু যদি ডিজিজ হয় বা ডেথ থাকে আর কি যদি ফেটে সেটা কোনো রকম কিন্তু রিকভারি হওয়া সম্ভব না, ট্রাই টু রিকুপারেট অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ টাইম, সময় থাকতে থাকতে নিজেকে রিকুপারেট করার চেষ্টা, রিকুপারেট মিনস রিকভার করার চেষ্টা করো, এইটা কিন্তু ধৃতরাষ্ট্রকে দুর্যোধন বারবার বলছেন। Dhritarashtra said, "Yet, son, I do not want to fight with people who are stronger." So he is talking like a very wise person. Dhritarashtra is a wise person, but he is a blind father. That is his weakness. Okay, I do not want to fight with people who are stronger. Ami ei rokom karo sathe lorai korte chai na jara amar theke shoktishali beshi. This is actually the art of war. I mean, এটাই কিন্তু মেইন কথা, যুদ্ধ সম্পর্কে আমরা যতই রোম্যান্টিসাইজ করি না কেন এটা হচ্ছে মেইন কথা যে যদি কেউ যুদ্ধটাও একটা আর্ট, ঠিক আছে, এন্ড ইন দিস আর্ট ইউ শুড নট ফাইট উইথ পিপল হু আর স্ট্রংগার, তো এখানেও কিন্তু ধৃতরাষ্ট্র সেম কথা বলছেন যে আমি এমন কারোর সাথে ফাইট করতে চাই না যারা আমার থেকে শক্তিশালী। Enmity, as sure a weapon as though it were iron, makes matter worse. শত্রুতা কিন্তু যে কোনো জিনিসকে নষ্ট করে দেয়, যে কোনো পরিস্থিতিতে ওটা কিন্তু খারাপ হয়, যেমন আয়রন, আয়রন বলতে সোর্ড এর কথা বলা হচ্ছে খুব সম্ভবত, যে যেমন করে যে কোনো জায়গায় ওয়েপন যে কোনো জায়গায় অস্ত্র ব্যবহার করলে কিন্তু সেটা ম্যাটার অর্থাৎ সেই যে পরিস্থিতি পরিস্থিতিটা নষ্ট করে দেয়। তারপর কি বলছেন, A disaster you deem a prophet, prince, this horrible knotting together of feuds. Once it starts in whatsoever a fashion, it will let loose the swords and the arrows. So, কি বলছে যে ধৃতরাষ্ট্র can see the future. Okay. Seed of destruction. যে সিডের কথা বারবার বিদুরও বলছেন সেই কথাটা এখানে কিন্তু ধৃতরাষ্ট্রও বলছেন, যে ডিজাস্টার ইউ ডিম আ প্রফিট, যেটা তোমার এখন না প্রফিট মনে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ইট ইজ আ ডিজাস্টার, এটা একটা ধ্বংস ডেকে আনবে, দিস হরবল নটিং টুগেদার উইথ ফিউড, ওকে, যেটা শত্রুতা ফিউডস মানে ভাই ভাই যে শত্রুতা সেইটাকে ডেকে আনবে, Once it starts, that means once the dicing game starts, in whatsoever a fashion, no matter in what manner it should start or it will be started, it will let loose the swords and arrows. So it will end up in war. So war is inevitable. Okay. War is inevitable. ওয়ারটাকে কোনোভাবেই এড়োনো যাবে না, তুমি যেটাকে ভাবছো যে আমি যুদ্ধ করব না আমি এমনি এমনি সমস্ত যে সম্পত্তি পাণ্ডবদের সম্পত্তি সেটা নিজের হস্তগত করব, দিস ইজ নট পসিবল, ধৃতরাষ্ট্র বিইং আ ওয়াইজ পারসন বিইং আন ইনসাইটফুল কিং হি নোজ ভেরি ওয়েল দ্যাট
দিস ইজ নট পসিবল, ওয়ার ইজ ইনএভিটেবল। যদি একবার ডাইসিং শুরু হয়, এইটা কিন্তু এই ওয়ারটা কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। দুর্যোধন সেইড, দ্য অ্যানশিয়েন্টস বিকুইথড আস দ্য রুলস অফ দ্য গেম, বাট দুর্যোধন ডাজ নট অ্যাডমিট দিস অফকোর্স, বিকজ হি ওয়ান্টস টু প্লে দ্যাট ডাইসিং গেম অ্যাট এনি কস্ট, বিকজ ইট ইজ দ্য সোল ওয়ে, ইট ইজ দ্য সোল মিন্স for him to be victorious over Pandavas. If we gamble, the heavenly gate will be nearer. There is the ancient bequeathed us the rules of the game. There is no evil in it nor blows. Approve of Shakuni's plan today and order at once a hall to be built. So you should approve Shakuni's plan today and you should order a hall to be built for this dicing game. বলছে যে আপনি অত চিন্তা করবেন না, দেয়ার ইজ নো ইভিল ইন ইট, কোন রকম কোন খারাপ কিছু ঘটবে না, কোন রকম কোন আঘাত প্রাপ্ত হবেন না আপনি, এবং আমরা কিন্তু খুব ভালো পজিশনে থাকবো। শকুনির প্ল্যানটা অ্যাপ্রুভ করুন এবং একটা বড় হল, একটা বড় অ্যাসেম্বলি হল বিল্ড আপ করার, তৈরি করার অর্ডারটা দিন। If I gamble, the heavenly gate will be nearer. It is proper for us to engage in the game. We too will stand on an equal footing, approve of our playing the Pandavas. So, we too will stand on an equal footing. জাস্ট তার আগে যে ধৃতরাষ্ট্রের যে স্পিচটা, তার সেখানে কিন্তু বলছেন যে ধৃতরাষ্ট্র যে যেটা বারবার বলছিলাম, আই ডু নট ওয়ান্ট টু ফাইট উইথ পিপল হু আর স্ট্রঙ্গার, ওকে, স্ট্রঙ্গার পিপল, যারা শক্তিশালী মানুষ, তাদের সঙ্গে আমি কোনোভাবে যুদ্ধ করতে চাই না, এটা বলছেন। এবং তার পরবর্তীতে দুর্যোধন বলছেন যে যদি ডাইসিং গেমটা হয়, উই টু উইল স্ট্যান্ড অন অ্যান ইকুয়াল ফুটিং, দ্যাট মিন্স ইন ডাইসিং গেম যুধিষ্ঠির উইল নট বি ডিমড অ্যাজ আ স্ট্রঙ্গার অপোনেন্ট, যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধন উইল স্ট্যান্ড on an equal footing, but this is also not true. Okay, Shakuni is a renowned player and he is the best among all. Okay, jara jara chinen, jara jara shudhu chinen na, mane bola hoto sarbomot to pataler moddhe he is the best person, he is the best player of this game. Okay, তো সেইটা কিন্তু দুর্যোধন এখানে খুব মানে ট্রিকি নিয়ে আর কি স্নাইডি এটাকে অ্যাভয়েড করে বলছে যে উই টু উইল স্ট্যান্ড অন অ্যান ইকুয়াল ফুটিং, অ্যাপ্রুভ অফ আওয়ার প্লেইং দ্য পান্ডবাস। ধৃতরাষ্ট্র সেড, দ্য ওয়ার্ড দ্য স্পিকেস্ট আই ডু নট লাইক, বাট বি ডান অ্যাজ ইট প্লিজেস দি কিং অফ মেন। সো দিস ইজ দ্য this is the weakness, I think, of Dhritarashtra. Okay, weakness of Dhritarashtra. Right. Dhritarashtra's weakness is that he wants to please his son. Okay. He is blind by his paternal feelings. Thou shalt suffer hereafter, recalling your word, for no such word shall prosper the lawful. This is the word this is not a word of a lawful person. Lawful person মানে যারা ন্যায়ের পথে থাকে, তাদের কিন্তু এই ধরনের মতামত হওয়া উচিত না, according to Dhritarashtra. বলছেন কি যে ইউ উইল রিপেন্ট আফটারওয়ার্ডস, you should repent because and you will have to suffer for this decision. Bolchen bar bar kintu uni
লাইক আ ডিউটিফুল ফাদার, হি মেক্স হিম অ্যাওয়ার অফ দ্য পসিবল ডিজাস্টার, অফ দ্য পসিবল ইনভার্স ইফেক্ট অফ দ্য প্রেজেন্ট ডিসিশন অফ দ্য গেম অফ ডাইসিং। এটা কিন্তু লফুল ডিসিশন নয়, এটা কিন্তু ধৃতরাষ্ট্র খুব ভালো করে জানে, এটা ন্যায়ের পথে নীতি নীতিহীন একটা ডিসিশন হবে আর কি, নীতি নয় এটা। সো ফর নো সাচ ওয়ার্ড শ্যাল প্রসপার দ্য লফুল, এই ধরনের যে তুমি যে ধরনের কথা বলছো, দুর্যোধনকে বলছেন ধৃতরাষ্ট্র যে তুমি যে ধরনের কথা বলছো এটা কিন্তু কোনো নীতিবান মানুষের কথা হতে পারে না, আর লফুল ম্যান ডাজন্ট স্পিক লাইক দিস। ওকে, ইট ওয়াজ ভিদুরা হু ফোরস ইট অল, ফোরস মানে ফোরস ফোরসির পাস্ট টেন্স, ওকে, ফোরস হচ্ছে ভবিষ্যৎটা দেখতে পাওয়া, ঠিক আছে। In days long past, with his wisdom and spirit, the great danger that slays the seed of the barons, it looms now for man who is powerless. So now he finds himself to be powerless in front of his son's desire. Okay, Dhritarashtra seems to be powerless in front of Duryodhana's extreme ambition and resentful mentality, okay, resentful temperament towards Pandavas. এই দুটো জিনিস কিন্তু দুর্যোধনকে কন্টিনিউয়াসলি এই ভুল পথে আনলফুল একটা ওয়ে বেছে নিতে বাধ্য করছে, এবং সেখানে বিইং ডেসপাইট বিইং দ্য কিং, ডেসপাইট বিইং দ্য ফাদার অফ দুর্যোধনা, ধৃতরাষ্ট্র ক্যান ডু নাথিং। Okay, because he is very weak towards his son, eta ekta problem Dhritarashtra er khetre, ebong tar jonno despite being a wise person he cannot stand strong. Okay, uni jodi bolten Dhritarashtra being the Kuru king can express his own disapproval quite strongly, okay, here, but he cannot do such thing because why keno Dhritarashtra ekhane ki mone hoy tode Dhritarashtra keno bolte parchen na jor diye je I am not with you in this dicing game and I will not give consent to this dicing game, keno bolte parchen na, ki mone hocche? Doas, what do you think? Why Dhritarashtra cannot really stress or cannot really be determined in his disapproval? যে ডিসঅ্যাপ্রুভালটা হচ্ছে যে উনি বারবার বলছেন যে দিস ডাইসিং গেম উইল ব্রিং ডিজাস্টার, উইল ব্রিং রুইন for our life, but he cannot really express ultimately his he cannot stand strong in his own decision. Keno? কারণ দুর্যোধন যখন কারণ দুর্যোধন যখন একবার বলেছিল যে আপনি যদি এই আপনি যদি এই গেমটা যদি না করেন, চালু না করেন, তবে সে আর বাঁচবে না, তাই বলে সেটা বলেছিল, এবং বলেছিল যে বিদুরকে নিয়েই তাহলে সারা জীবন থাকুন, তাই বলেছিল, এটাই হ্যাঁ তাই বললো। আর ধৃতরাষ্ট্র তাতে সাবমিট করলেন, ইজ ইট রাইট ফর হিম? আর কেউ বলবি? এনিবডি এলস? হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট রোল শুড ধৃতরাষ্ট্র প্লে ইন দিস ডাইসিং গেম? থিঙ্ক নো ওয়ান এলস ইজ ইন্টারেস্টেড।
to answer. Actually, this is the weakness of Dhritarashtra's character. He is very weak towards his son. Okay. এই যে বারবার বলছে না, ইফ ইট প্লিজেস দি, যদি এটা তোমাকে প্লিজ করে, যদি এটা তোমাকে সন্তুষ্ট করে, তাহলে এটা করো তুমি। এইটা একজন বাবা হিসেবে বা একজন রাজা হিসেবে কিন্তু ধৃতরাষ্ট্রের বলা একদমই উচিত নয়, যেখানে উনি এটা পুরো বুঝতে পারছেন যে দিস উইল ব্রিং ডিজাস্টার অফ দ্য হোল লাইন অফ কুরু ডাইনাস্টি। The great danger that snares the seat of the barons, it looms now for man who is powerless. He thinks himself to be a powerless person, but this type of thinking is not, is not expected from him. Okay. Vaishampayan said, so he spoke. King Dhritarashtra, the wise, as he deemed it high inactable fate, his servants he ordered to obey his son, and the king remained fate smitten in mind. So he spoke, King Dhritarashtra, the wise. Dhritarashtra is a wise person, there is no doubt in it. As he deemed it high inactable fate. Inactable means inescapable. যেটা কেউ escape করতে পারে না। Inescapable. যেটা থেকে কারো নিস্তার নেই। Inactable fate. ইনইনাক্টেবল ফেট, যেটা থেকে কারোর নিস্তার নেই, এই ধরনের একটা ভাগ্য, এই ধরনের একটা নিয়তি যেন তিনি ধরেই নিলেন যে আমাদের সামনে এই ধরনের একটা নিয়তি উপস্থিত হয়েছে এবং যেটা আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারবো না, কোনোভাবেই এর থেকে আমাদের কোনো নিস্তার নেই। His servants, he ordered to obey his son, and the king remained fate smitten in mind. So he thinks that this is my fate, this is our fate, and nobody can escape fate. Of 1,000 pillars with barrels and gold, barrel মানে হচ্ছে পান্না, যেটাকে বলি আমরা, ঠিক আছে, ফিরোজা, of 100 gates of with crystalline arches, let them swiftly build a hall sublime, a cry length deep and a cry length wide. So there should be a hall, there should be a hall studded with gold barrels, crystalline arches and everything which will make it sublime. সাবলাইম ওয়ান, বিশাল একটা হল তৈরি করার কথা অর্ডার দিচ্ছেন ধৃতরাষ্ট্র। হ্যাভিং হার্ড হিম দ্য ক্রাফটসম্যান ট্যারিড নট, ট্যারিড নট মিন্স দে ডিড নট ডিলে, ওকে, বাট আর্টফুলি ক্লেভারলি বিল্ট ইট ফাস্ট, অ্যান্ড দে ফেচড অ্যাট হিজ অর্ডার্স অল ম্যানার অফ থিংস টু দ্য মিটিং হল বাই দ্য থাউজেন্ডস অফ দেম, সমস্ত ধরনের মূল্যবান জিনিসপত্র, মূল্যবান মণি রত্ন সোনা সবকিছু দিয়ে একটা অসাধারণ একটা হল, একটা অ্যাসেম্বলি হল, যেটা যেখানে খেলাটা হবে বলে একটা সুন্দর হল তৈরি করার কথা, তৈরি করার অর্ডার দিলেন ধৃতরাষ্ট্র, এবং সেই অর্ডার সঙ্গে সঙ্গেই প্রায় পালন করা হল। দেন লিটল টাইম পাস্ট, জাস্ট কিছুদিনের মধ্যে, দে অ্যানাউন্স টু দ্য কিং উইথ ফুল কনফিডেন্স দ্যাট দ্য মিটিং হল স্টুড এনট্রান্সিং অ্যান্ড কালারফুল জেম এনক্রাস্টেড অ্যান্ড ফার্নিশড উইথ বিউটিফুল গোল্ডেন সিক্স, সুন্দর পুরোটা কালারফুল জেম এনক্রাস্টেড, যে মানে মণিমাণিক্য সমৃদ্ধ একটা সুন্দর একটা হল তৈরি হয়ে গেল, এবং যেখানে গোল্ডেন সিক্স আছে, অর্থাৎ সোনার সিংহাসন আছে। দেয়ার আপন ডিড দ্য ওয়াইজ কিং অফ মেন ধৃতরাষ্ট্র টু বিদুরা ফার্স্ট অফ হিজ কাউন্সিলার স্পিক, এবার বিদুরকে ডেকে ধৃতরাষ্ট্র বলছেন,
pray go to Yudhishthira, son of a king, and at my behest, bring him quickly here. So, this is Dhritarashtra's order to Vidura. Pray go to Yudhishthira, son of a king, and at my behest or order, bring him quickly here. This is my order. Okay. Saying, thou and thy brethren must come and see the beautiful gem-studded hall I have built. Appointed with precious stones, beds and seats, we shall have there a family dicing game. So, এই যে family dicing game টা খেলা হবে সেইটার জন্য বিদুরকে বললেন ধৃতরাষ্ট্র that go and bring Yudhishthira to play this game. Knowing his son's mind, the king of men, Dhritarashtra, deeming it high, inenactable fate, did he as he desired. Vidura, so now Dhritarashtra did what Duryodhan desired. Kano eta korchen? Ekta to because of his weakness of character, he is weak towards his son. And another thing is that, another point is that, Dhritarashtra considered it to be the fate of this royal family. এটাই ভাগ্যে আছে, এটাই নিয়তিতে আছে, এইটা কিন্তু ধৃতরাষ্ট্র ধরে নিচ্ছিলেন। এবং এই ধরে নেওয়ার জন্য যেটা হয়েছিল সেটা হচ্ছে পুরোটাই আর কি এরপর ছেড়ে দিয়েছিলেন যে যা ভাগ্যে আছে তাই হবে, ধরে দুর্যোধন যখন চাইছে এটাই হবে। Vidura, first of the wise at this improper address, did not approve of his brother's word. So, Vidura did not approve of his brother's word and said to him, what Vidura said? I do not welcome this errand, king. Errand means task. Je kajta dewa hoyeche, shei kajta kintu ami etake approve korchi na. Do not do it. I fear for the ruin of our life. So Vidura said that, do not do it. I fear for the ruin of our line. আমাদের যে line, আমাদের যে বংশ সেটা পুরো ধ্বংস হয়ে যাবে। আমি এই ভয়টাই পাচ্ছি এই আপনার ডিসিশনের জন্য। When brothers are split, a quarrel is sure. King, this I fear from the dicing game. So, Vidura expresses his fear. Expresses his fear. Dhritarashtra said, no quarrel bothers me, steward, here. For otherwise fate would run counter to dicing. This world submits to the placer's design, and thus does the world run not by itself. সো এখানে কিন্তু ধৃতরাষ্ট্র একটা অদ্ভুত একটা কি বলবো রোল নিচ্ছেন। দিস ইজ আ ভেরি স্ট্রেঞ্জ থিংকিং আই সে। হি সেজ দ্যাট নো কোয়ারেল বদার্স মি, কোন রকম ঝগড়াঝাটি কোন রকম কিছু আমাকে কিন্তু এটা চিন্তায় ফেলছে না। হোয়াই? বিকজ ইফ otherwise if this was not in our fate, then something other than this kind of events could happen. Okay, মানে উনি বলছেন যে এই যে যেটা আমাদের নিয়তিতে আছে সেইটা যদি এই যে ডাইসিং গেমটা এটা আমাদের নিয়তিতেই আছে, যদি অন্য কিছু ঘটার হতো তাহলে ঘটতো। This world submits to the placer's design. Placer's design মানে হচ্ছে এখানে যে God's design. প্লেসার বলতে আমাদের যিনি এখানে স্থাপন করেছেন, হ্যাঁ, এখানে গডকে বোঝাচ্ছে বা নিয়তিকে বোঝাচ্ছে, যে যেমন আমাদের ভাগ্যে আছে নিয়তিতে আছে ঠিক সেটাই হবে। অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড গোজ লাইক দিস, ওকে, অ্যান্ড দাস ডাজ দ্য ওয়ার্ল্ড রান নট বাই ইটসেলফ। এই পৃথিবী তো নিজে নিজে চলে না, এটা পুরো একদম ডিজাইন, একটা নিশ্চিত ডিজাইন অনুযায়ী চলে, যেটা প্লেসার প্লেস করেন, যেভাবে আমাদের প্লেস করেন আমরা সেইভাবেই চলি। সো নাথিং বদার্স মি,
তো এইভাবে নিজের যে কাজটা নিজে যেটুকু করতে পারতেন, ইফ হি ডিস অ্যাপ্রুভস দিস গেম, দিস দিস উইল নট বি পসিবল ফর দুর্যোধন টু প্লে সাচ সাচ ডার্টি পলিটিক্স। বাট ধৃতরাষ্ট্র ইন স্পাইট অফ বিইং আ কিং, হি অ্যাকচুয়ালি ডিড নাথিং। হি নোজ দ্য ফ্যাক্টস ওয়েল, বাট at the same time he does not do anything to resist his own son. পুরোটাকেই ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া যেটা বলে সেইটা করছেন। Therefore go today to the king at my command and bring Yudhishthira, Kunti's unassailable son, swiftly here. Unassailable বলতে যাকে কোনো ভাবে মারা যায় না, কোনো ভাবে আহত করা যায় না, কোনো ভাবে হারানো যায় না। তো বলছে যে আজই যাও এবং কুন্তির যে আনসেলেবল সান দ্যাট ইজ ইউধিষ্ঠির, তাকে এখানে আমন্ত্রণ জানাও, নিয়ে এসো। বৈশম্পায়ন সেই, দেন বিদুরা স্টার্টেড উইথ নোবল হর্সেস ওয়েল ট্রেন্ড অ্যান্ড স্ট্রং হুজ স্পিড ওয়াজ গ্রেট অ্যাট কিং ধৃতরাষ্ট্রস ফোর্সফুল কমান্ড ফর দ্য ডুয়েলিং অফ Gavandu's sagacious son. So it was King Dhritarashtra's forceful command. He forced Vidura to accept his order. Okay, এই যে বিদুরকে বারবার বলছেন যে গো অ্যান্ড ব্রিং ইউধিষ্ঠির হিয়ার, গো অ্যান্ড ইউ হ্যাভ টু ডু অ্যাকর্ডিং টু মাই অর্ডার, এটাকে ফোর্সফুল কমান্ড বলছে। যে বিদুরের সমস্ত রকম অ্যাডভাইস সত্ত্বেও কিন্তু ধৃতরাষ্ট্র কুড নট অ্যাকসেপ্ট দোজ অ্যাডভাইসেস অ্যান্ড হি গোজ টু দ্য পথ অফ ইভুল। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পথ অফ ইভুল। হি ফ্লো অন দ্য রোড টু দেম অ্যান্ড আপন রিচিং দ্য কিংস সিটি দ্য ওয়াইজ বিদুরা entered it with the homage of the Brahmin. He went to the king's palace and that rivaled Kubera's. অর্থাৎ যে প্যালেসটা, যে প্যালেসের কথা এর আগেও দুর্যোধন বলছে, সেই প্যালেসকে কি বলা হচ্ছে, দ্যাট রাইভালড কুবেরাস। কুবেরা ইজ বা কুবের যেটা বলি, হি ইজ গড অফ ওয়েলথ, ঠিক আছে, সম্পদের দেবতা কুবের। কুবেরের যে প্রাসাদ প্যালেস সেইটাকে পর্যন্ত এটা মানে রাইভাল, সেটা সেটাকে পুরো কি বলবো টক্কর দিতে পারে, কম্পিটিশন দিতে পারে ইন ইন টার্মস অফ ইটস প্রসপারিটি, ইন টার্মস অফ ইটস ম্যাগনিফিসেন্স। ওকে, প্যালেসের যে ম্যাগনিফিসেন্স সেইটাতে কিন্তু কুবেরের যে প্যালেস সেটাকেও হারিয়ে দিতে পারে। এই রকম অসাধারণ যে প্যালেসে যুধিষ্ঠির থাকতেন সেইখানে বিদুর যাচ্ছেন। অ্যান্ড দ্য নর স্পিরিটেড এনভয়, দ্য নর স্পিরিটেড এনভয় বলতে এখানে কিন্তু বিদুরকে বোঝাচ্ছে। Approached Yudhishthira, the son of law, the great spirited king whose strength was his faith, Ajatashatru. Yudhishthira ke ki bolchen Bidur, the great spirited king whose strength was his faith, ja bishwas shetai hocche tar shokti, Yudhishthir somporke bolchen Bidur. Ajatashatru, Ajatashatru means the one who has no enemy. যার কোনো শত্রু নেই তাকে অজাত শত্রু বলে। ওয়েলকামড উইথ অনার্স অ্যান্ড কর্টেসিজ বিদুরা, সরি এটা বৈশম্পায়ন বলছেন, দ্য গ্রেট স্পিরিটেড কিং হুজ স্ট্রেংথ ওয়াজ হিজ ফেথ। বৈশম্পায়ন যুধিষ্ঠির সম্পর্কে এই কথা বলছেন যে যার স্ট্রেংথ হচ্ছে, যার শক্তি হচ্ছে তার বিশ্বাসটা, দ্যাট মিন্স হিজ স্ট্রেংথ ইজ হিজ ডিটারমিনেশন to be in the path of righteousness. Jamon kore Durjodhan to the path of evil, he goes to the path of evil, and at the same time Yudhishthir goes to the path of righteousness, orthat nyayer pathe chola, ei takei hocche Yudhishthir er kache ei tai matter kore sobcheye beshi. And courtesies, ha ম্যাম একটা আর্জেন্ট দরকার পড়ে গেছে ম্যাম, আমাকে একটু যেতে হবে বাইরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মা ডাকছে তাই। ওকে ঠিক আছে।
আচ্ছা এন্ড কংগ্রেসেস বিদুরা দেন আজামিধা ইনকোয়ার্ড অ্যাবাউট ধৃতরাষ্ট্র অ্যান্ড হিজ সন আজামিধা অগেন হিয়ার দ্য কিং ইজ মেনশনড বাই আজামিধা অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু সরি দুটো ক্ষেত্রেই যুধিষ্ঠিরকে মিন করা হচ্ছে এখানে অজাত শত্রু বলতেও কিন্তু যুধিষ্ঠিরকে বলা হচ্ছে এবং আজামিধা দ্যাট ইজ যুধিষ্ঠির ইজ ইন্ডিকেটেড ওকে এনকোয়ার্ড অ্যাবাউট ধৃতরাষ্ট্র অ্যান্ড হিজ সন বিদুরকে বিদুরের সঙ্গে দেখা হওয়ার পর যুধিষ্ঠির কিন্তু ধৃতরাষ্ট্র এবং তার ছেলেটা কেমন আছেন সেই ব্যাপারে মানে জানতে চাইলে যুধিষ্ঠির সে আই ডু নট ডিসার্ন এনি জয় ইন ইউর হার্ট মে আই হোপ দাও স্টুয়ার্ড হ্যাজ কাম ইন গুড হেলথ মে আই হোপ দ্যাট দ্য সন্স কমপ্লাই উইথ দেয়ার এল্ডার মে আই হোপ দ্যাট দ্য কমনার্স ফলো হিজ রুল সো প্রথমেই কিন্তু বিদুরের যে এক্সপ্রেশন বিদুরকে দেখেই যুধিষ্ঠির একটা কথা বুঝে গেছেন সেটা হচ্ছে উনি প্রথমেই বলছেন আই ডু নট ডিসার্ন এনি জয় ইন ইউর হার্ট আপনার হৃদয়ে আমি কোন রকম আনন্দ দেখতে পাচ্ছি না এর কারণ কি এটা উনি জানতে চাইছেন বিদুরের কাছ থেকে যে আপনার স্বাস্থ্য ঠিক আছে তো ছোটরা বড়দের কথা শুনছে তো মে আই হোপ দ্য কমনার্স ফলো হিজ রুল রাজাকে প্রজারা মেনে নিচ্ছে তো সো হি ইজ ওয়ারিড বিকজ বিদুরস টেম্পারমেন্ট আর বিদুরস মেন্টাল সিচুয়েশন ইজ নট ভেরি optimistic, very hopeful for him. Vidura said, the great spirited king and his sons are healthy, and he sits in the midst of his Indra-like kin, contented, O king, with his well-mannered sons, form-spirited, worriness, pleased with himself. So, this description highlights that everything is fine. Okay, everything is good with Dhritarashtra and his sons. But the king of the Kurus speaks to thee thus. কিন্তু এর পরের যে স্ট্যান্সা সেখানে কি বলছেন যে কুরু রাজ আপনাকে একটা মেসেজ একটা একটা কি বলবো বার্তা প্রেরণ করেছেন আফটার আস্কিং দাই হেলথ এন্ড প্রসপেরিটি pray come my son and see with thy brothers this hall of mine that matches yours so এইখান থেকে কিন্তু ধৃতরাষ্ট্রের কথা শুরু হচ্ছে ধৃতরাষ্ট্র যে বার্তাটা দিয়ে পাঠিয়েছেন বিদুরকে সেইটা সেই জন্য এটা দেখ ইনভার্টেড কমার মধ্যে ফরগ্যাদার দেয়ার অর্থাৎ আমার আমার পুত্র অর্থাৎ যুধিষ্ঠিরকে উনি পুত্র হিসেবে সম্বোধন করেছেন এবং বলেছেন যে এসো তোমার যে অন্যান্য ভাইরা আছে তাদেরকে তাদেরকে সঙ্গে নিয়ে তোমার এখানে ভাইদের সঙ্গে দেখা করো এবং এখানে এসে আমার যে হল নতুন আমি একটা যে প্রাসাদ বানিয়েছি যে বড় একটা হল বানিয়েছি সেইটা একটু দেখো সেটা প্রাচুর্য হচ্ছে তোমার যে প্রাসাদ আছে তার সঙ্গে তুলনীয় ফর গ্যাদার দেয়ার পার্থ উইথ দাই ব্রেদার্ন অ্যান্ড প্লে অ্যান্ড এনজয় আ ফ্যামিলি গেম উই শুড বি প্লিজড ইফ দাও কামেস্ট টু জয়েন আস দ্য কুরুজ আর অল অ্যাসেম্বলড হিয়ার সো হি সেজ দ্যাট ফর গ্যাদার দেয়ার এখানে এসে একত্রিত হও তোমার ভাতাদের সঙ্গে উইথ দাই ব্রিদার্ন অ্যান্ড প্লে ব্রিদার্ন অ্যান্ড প্লে অ্যান্ড এনজয় আ ফ্যামিলি গেম একটা ফ্যামিলি গেম অর্থাৎ একটা পারিবারিক যে খেলা সেইটা এনজয় করতে তুমি এখানে এসো এইভাবে যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানানো হয়েছে কুরুরা সকলে একসঙ্গে হবে এবং একসঙ্গে আছে তোমরা এনে আর কি নিজের আমাদের যে পরিবার সেটা কমপ্লিট হবে
The game stars have been appointed there by great spirited king Dhritarashtra. Eta Vidur bolchen, thou shalt find the gamblers collected there. With this message I come, agree to it, king. So he says that game stars, Vidura said that jara pasha khelben ar ki tara sokole ekotrito hoyechen ekhane ebong Dhritarashtra taderke sokolkei amontron janiyechen ebong আপনি ওখানে গেলে কিন্তু সকলকেই দেখতে পাবে এবং এই মেসেজের সঙ্গে উইথ দিস মেসেজ আই কাম এগ্রি টু ইট হিম এটা হচ্ছে বিদুরের ডিউটি সেই জন্য এর সঙ্গে যুধিষ্ঠিরকে এগ্রি করতে বললেন অর্থাৎ এই যে আমন্ত্রণটা জানানো হয়েছে পারিবারিক পাশা খেলার আয়োজনের সেইটা সম্পর্কে কিন্তু বার্তা দিলেন বিদুর এবং বললেন যে আপনি আসুন যুধিষ্ঠির সে At a dicing steward, we surely shall quarrel. Who, knowing this, will consent to a game? So, as Yudhishthir is a righteous person and he is a wise person, he knows quite well that at a dicing steward, we surely shall quarrel. Who, knowing this, will consent to a game? কি বলছেন যে এই যে এই ডাইসিং গেম হচ্ছে এখানে কিন্তু আমাদের শিওরলি একটা মানে ঝগড়া বাঁধবে আর কি একটা একটা বিতর্কের সৃষ্টি হবে একটা কি বলবো স্প্লিটের সৃষ্টি হবে এবং এই সমস্ত কিছু জানা সত্ত্বেও কেন এই ধরনের একটা গেমে এই ধরনের একটা খেলাতে কনসেন্ট দেওয়া হলো এই ধরনের একটা খেলাতে সম্মতি জানানো হলো Or what does your worship think that is right? We shall all of us abide by thy word. So, he bolchen, or what does your worship think that is right? Apni ki mone koren, eta ki thik hocche? We shall all of us abide by thy word. Bolche Bidurke bolchen je apni ja bolben seita amra mene nebo. সো এই যে এই কথাটা বললেন একটা ডাইসিং স্টুয়ার্ড উই শিওরলি শ্যাল কোয়ারেল হু নোয়িং দিস উইল কনসেন্ট টু আ গেম এই এইখানে কিন্তু এটা যুধিষ্ঠিরের কি প্রমাণ করছে দ্যাট যুধিষ্ঠির ইজ আ ওয়াইজ পার্সন ঠিক আছে উইজডম যেটা বলে জ্ঞান উইজডম সেইটা কিন্তু যুধিষ্ঠিরের হাইলাইটেড হচ্ছে উইজডম অফ যুধিষ্ঠির is highlighted. He can see the future really well. এই ধরনের একটা যে গেম এখানে আমরা শিওরলি আমরা এখানে নিজেদের মধ্যে স্প্লিট হয়ে যাবে নিজেদের মধ্যে যে বিচ্ছেদ নিজেদের মধ্যে যে তর্ক বিতর্ক ঝগড়া এগুলো তৈরি হবে এবং এই সমস্ত কিছু জানা সত্ত্বেও এই ধরনের গেমে এই ধরনের খেলাতে কেন সম্মতি জানানো হলো এইটা কিন্তু যুধিষ্ঠিরের প্রশ্ন ছিল এবং বিদুরকে কিন্তু যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন যে আমাদের কি করা উচিত আপনি বলুন বিদুরা সেড আই নো দ্যাট দ্য গেম উইল ব্রিং ডিজাস্টার That the premonition is quite apparent. Premonition. Premonition মানে যেটাকে বলা হয় মানে কিছু এই খারাপ কিছু ঘটতে চলেছে তার একটা আভাস সেইটা কিন্তু বারবার করে সে যুধিষ্ঠিরের কথাই হোক বিদুরের কথাই হোক বিদুরের কথাই তো ভীষণ বেশি এবং কিছুটা ধৃতরাষ্ট্রের কথাতেও বারবার রিফ্লেক্টেড হচ্ছে I have made an effort to stop him from it. But the king has sent me to your presence. You have heard. You are wise. Now do what is best. So, Bidur kintu ekhane bishon ki bolbo. Shojashojhi ekta kotha bollen je ami khub bhalo kore jani the game will bring disaster. The game will bring ruin for everyone. Shokoler jonno eta ekta ধ্বংস ডেকে আনতে চলেছে এবং আই হ্যাভ মেড অ্যান এফোর্ট টু স্টপ হিম ফ্রম আমি যথেষ্ট চেষ্টা করেছি স্টপ করার জন্য এটা যাতে না হয় সেইটা দেখার জন্য বাট দ্য কিং হ্যাজ সেন্ট মি টু ইয়োর প্রেজেন্স কিন্তু রাজা রাজা আমাকে
আপনার কাছে পাঠিয়েছেন এবং আপনি এটা পুরোটা শুনলেন। ইউ আর ওয়াইজ, সো নাও ডু হোয়াট ইজ বেস্ট। ইউধিষ্ঠির সেড, হোয়াট আদার গেমস্টার্স উইল গ্যাম্বল দেয়ার বিসাইডস দ্য সন্স অফ কিং ধৃতরাষ্ট্র। এবার কারা কারা সেখানে থাকবেন যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন যে ধৃতরাষ্ট্রের ছেলেরা ছাড়া আর কারা কারা এই যে খেলা সেখানে পার্টিসিপেট করবে। আই আস্ক দি বিদুরা, টেল আস দিস, উইথ হুম আর উই প্লেইং অ্যামিডস্ট দোজ হান্ড্রেডস। ধৃতরাষ্ট্রের যে 100 পুত্র আছেন তাদের মধ্যে থেকে কে খেলবেন, তাদের কাদের সঙ্গে আমাদের খেলতে হবে। দ্য কিং অফ গান্ধারা শকুনি লর্ড, ওভারপ্লেইং অ্যান্ড ডেক্সটারাস নোয়ার অফ ডাইস। সো শকুনি কিরকম করে ইন্ট্রোডাকশনটা হচ্ছে, বিদুর কেমন কি বলছেন শকুনি সম্পর্কে সেটা দেয়। হি ইজ ডিসক্রাইবিং হিয়ার শকুনি অ্যাজ ওভারপ্লেইং অ্যান্ড ডেক্সটারাস নোয়ার অফ ডাইস, মানে ভীষণ ট্রিকি এবং ভীষণ এফিশিয়েন্ট, ভীষণ পটু এই ডাইসিং গেমে। বিবস্বতী অ্যান্ড চিত্রসেনা দ্য প্রিন্স, পুরমিত্র অ্যান্ড জয়া অ্যান্ড সত্যব্রত, দিজ আর কৌরাভাস, দিজ আর দিস কৌরাভাস, মোস্ট অফ দেম আর ফ্রম দ্য হান্ড্রেড, আই মিন অ্যামং দ্য হান্ড্রেড সন্স। 100 জন যে ছেলে আছে, পুত্র আছে ধৃতরাষ্ট্রের, তার মধ্যে এদের নামও পাওয়া যায় আর কি। বিবস্বতী, চিত্রসেনা, পুরমিত্র, জয়া, সত্যব্রত, এভরিওয়ান। সো যুধিষ্ঠির সেড, মোস্ট ডেঞ্জারাস গ্যাম্বলার্স হ্যাভ বিন কালেক্টেড, হু আর শিওর টু প্লে উইথ উইজার্ড ট্রিক্স। উইজার্ড ট্রিক্স মানে হচ্ছে ম্যাজিক ট্রিক্স, মানে মায়া, মানে নর্মালি যে তারা খেলবে তা নয়, অর্থাৎ দে উইল ফলো আর দে উইল টেক রিসর্ট টু সাম ট্রিকি সাম সাম আই উড সে ডিসেপটিভ ট্রিক্স। ওকে, উইজার্ড, উইজার্ড মানে হচ্ছে সামথিং হুইচ ইজ ম্যাজিক্যাল, and and evil magical ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়। মোস্ট ডেঞ্জারাস গ্যাম্বলার এরা, বাট দিস ওয়ার্ল্ড ওবেজ দ্য প্লেসার্স ডিজাইন। এগেইন যুধিষ্ঠির অলসো থিংস অফ দ্য প্লেসার্স ডিজাইন, যে প্লেসার্স ডিজাইনের কথা আমরা এর আগে ধৃতরাষ্ট্রের যে স্পিচ তাতেও পেয়েছি, যে যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের এখানে স্থাপন করেছেন, প্লেস করেছেন, তার ডিজাইন ওয়াইজ কিন্তু আমরা চলি। I do not refuse now to play with those gamblers. I will not refuse. So, Judishti kintu ekta kotha ekhane sposto kore dicchen je ami eta refuse korbo na. Keno refuse korben na, keno uni uni to boltei parten je na amar pokkhe ei khela ta khela sombhob noy, kintu uni eta bolben na. Keno bolben na seta উনি এক্সপ্লেন করছেন। ইট ইজ দ্য কিং ধৃতরাষ্ট্রস বিহেস্ট, সো আই উইল নট রিফিউজ। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস অফ অফ নট আই মিন অ্যাকসেপ্টিং দিস প্রপোজাল অফ ধৃতরাষ্ট্র। It is the king Dhritarashtra's behest. Behest means, behest মানে কি, order. Dhritarashtra, Raja Dhritarashtra, এটা order. So I will not refuse, sage, to go to the game. A son will always respect the father. I shall, Vidura, do as thou tellest me. So he says that, so I will not refuse, sage, to go to the game. A son will always respect the father. I shall, Vidura, do as thou tellest me. So, Vidura হচ্ছে ধৃতরাষ্ট্র তার পিতৃসম, বিদুরাও তার পিতৃসম, পিতার মতো, তাই তাদের কথা কোনোভাবে যুধিষ্ঠির কিন্তু এটা রিফিউজ করতে পারবেন না। সো হি উইল নট রিফিউজ। সো যুধিষ্ঠির যুধিষ্ঠিরা
accepts the invitation. Yudhishthir accepts the invitation. I am not unwilling to play Shakuni. If I were, he would recklessly challenge me in that hall. Once challenged, I will not refuse, for so I have sworn for eternity. So, what is Yudhishthira's vow? কি কি ধরনের যে উনি শপথ করেছেন, ওথ নিয়েছেন, সেটা কি? ওয়ান্স চ্যালেঞ্জড হি উইল নট রিফিউজ এনিথিং। কেউ যদি তাকে চ্যালেঞ্জ করে, সেইটা কিন্তু উনি কোনোভাবেই সেটা থেকে করতে অসম্মত হবেন না। এখন যদি তাকে শকুনি চ্যালেঞ্জ করেন যে এসো পাশা খেলতে আসুন ধর্মরাজ, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই যুধিষ্ঠির এটা রিফিউজ করবেন না। তার কারণ হচ্ছে উনি অলরেডি এ ব্যাপারে শপথ করেছেন, ঠিক আছে, ওথ নিয়েছেন যে কেউ যদি তাকে কোনো কাজে চ্যালেঞ্জ করে তাহলে সেইটা উনি রিফিউজ করবেন না। হি উইল নেভার রিফিউজ ওয়ান্স চ্যালেঞ্জড। Vaishampayan said, thus spoke King Dharma to Vidura and ordering quickly all gear for the journey, he set out on the morrow with troops and retainers, with women and ranking Draupadi. So, সবাইকে নিয়ে কিন্তু এবার যুধিষ্ঠির রওনা দিচ্ছেন কোন কোনখানে, টু সিটি অফ এলিফ্যান্ট, হস্তিনাপুরে যাওয়ার জন্য। যেহেতু উনি ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছেন, সেই জন্য হস্তিনাপুরে যাওয়ার জন্য সকলকে নিয়ে উনি এই আমন্ত্রণটা গ্রহণ করছেন, সকলকে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। ফেট টেকস অ্যাওয়ে আওয়ার রিজন অ্যাজ গ্লেয়ার ব্লাইন্ডস দ্য আই, ম্যান বাউন্ড অ্যাজ হি উইথ নুজেস ওবেইজ দ্য প্লেসার সোয়ে। So, these are the words of Yudhishthir. Yudhishthir ki bolchen, fate takes away our reason. Arthat bhagyo amader je reason, amader je jukti bodh, shei take niye jay, shei ta ograhyo korte baddho kore. As glare blinds the eye. কোনো জিনিস প্রচন্ড উজ্জ্বল হলে সেটা কিন্তু আমাদের চোখ পুরো ধা দিয়ে দেয়, সেটা পুরোপুরি কিন্তু আমরা দেখতে পারি না, দেখতে পাই না। অ্যাজ গ্লেয়ার ব্লাইন্ডস দ্য আই, ম্যান বাউন্ড অ্যাজ উইথ নুজেস, মানুষের হাত পা যেন সুতোতে বাঁধা, আমরা যেন অন্যের দ্বারা চালিত হই। ওবেজ দ্য প্লেসার্স সোয়ে, সো আমাদের যেন অন্য কেউ চালায়। প্লেসার সোয়ে অর্থাৎ যিনি সৃষ্টি করেন, যিনি আমাদের এখানে প্লেস করেছেন, তার রুলস ওয়াইজ, তার কি বলবো কন্ট্রোলে কিন্তু আমরা চলি। তো এখানে দ্যাট মিন্স দিস, থ্রু দিস ওয়ার্ডস ওয়ার স্পোকেন বাই যুধিষ্ঠিরা, অ্যান্ড বিইং আ ভেরি সাগাসিয়াস অ্যান্ড ওয়াইজ পার্সন, Yudhishthira actually sees the future and he knows very well that there is a seed of destruction to be found in the game of dice to be which has been organized by the Kauravas, which has been consented by the king Dhritarashtra, but and he is also invited in this game and being such a royal person and such a sagacious person, he cannot refuse this invitation. Okay, so he has to go there, but he knows really well that this game is unlawful. This game will give birth to a feud which will ruin the whole family, the royal family, the line of Kauravas. Okay, তো এই কথাগুলো কিন্তু যুধিষ্ঠির বলছেন, এবং তারপরে কি বলছেন, কোট কিং যুধিষ্ঠিরা অ্যান্ড সেট আউট উইথ দ্য স্টুয়ার্ড দ্য এনিমি টেমিং পার্থ ইনটলারেন্ট অফ দ্য চ্যালেঞ্জ সেট আউট। সো যুধিষ্ঠির কিন্তু বিদুরের সঙ্গে এই রওনা দিচ্ছেন, কি কি জন্য রওনা দিচ্ছেন, টু অ্যাকসেপ্ট দিস ইনভিটেশন ফ্রম ধৃতরাষ্ট্র ফর দ্য ফ্যামিলি গেম অফ ডান্স। Okay,
বুঝতে পেরেছিস তোরা? বোঝা গেছে? বুঝেছিস? কেউ কথা বল, তাহলে আমি বুঝতে পারছি না তোরা কি বুঝছিস আর না বুঝছিস। শেখ ইসমাইল কথা বল। ওকে দেন উই উইল র্যাপ আপ আওয়ার সেশন হিয়ার, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি ইউ ক্যান আস্ক মি, অ্যান্ড ইট ইজ কোয়াইট এভিডেন্ট দ্যাট ইউ হ্যাভ নো কোয়ারিজ, সো আই এম এন্ডিং দিস সেশন। না আমার আছে ম্যাম, আমার একটা আছে। ওই ম্যাম বলছি এর মধ্যে ওই যেটা আপনি দিয়েছেন তো পিডিএফ ফোল্ডারের মধ্যে, তো পিডিএফ ফোল্ডারের মধ্যে আমি ওখানে কিছু কিছু ওই পোয়েমের মতো লাইন্স গুলো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো ওগুলো কি ইনক্লুড আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখবে বেশিরভাগই কিন্তু কিছু প্রোজ প্যাসেজেস আছে, কিছু পোয়েমের মতো আছে, সবগুলো তাহলে ওগুলো হলে তো প্রায় ইনক্লুডেড। এগুলো আসলে আসলে মহাভারতটা পুরোটা কিন্তু স্নোকের আকারে লেখা, ঠিক আছে? তো স্নোক মানে কিন্তু মেইনলি পোয়েমকেই বোঝায়, হ্যাঁ, পোয়েট্রি প্যাসেজ গুলোকে বোঝায়। তো মহাভারতটা অনেক পরের যেহেতু লেখা, রামায়ণে তো পুরোটাই খুব সম্ভবত শ্লোকেই লেখা পোয়েট্রি প্যাসেজে, তো মহাভারতে কিছু কিছু প্রোজ প্যাসেজ পাওয়া যায়, কিন্তু পোয়েমের মতন যেগুলো দেখবি বেশিরভাগই পোয়েমের মতো যেগুলো, সেগুলো কারো না কারো কোট, কেউ না কেউ বলছে। তো ম্যাম ওগুলো না এক্সামের টাইমে কি ওগুলো মানে ওগুলো পড়াটা খুবই জরুরি সেটা বলছি ম্যাম? ও ওগুলো থেকে নাইন তুলে আসতেই পারে, যেহেতু এটা তোদের ডিটেইলড টেক্সট, ঠিক আছে? আমি বলছি না আসবে, মেইনলি তোরা যেটা কনসেন্ট্রেট করবি সেটা হচ্ছে ক্যারেক্টার গুলোর নাম, কার কি কাজ, কে কি করেছে, এগুলো মেইনলি করবি। আর ওইগুলোর মধ্যে থেকে যে লাইন গুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে মোটামুটি, মানে আমি যখন পড়াচ্ছি তখন কিছু কিছু লাইন আন্ডারলাইন করছি, দেখেছিস কিছু কিছু জায়গা আন্ডারলাইন করছি, তো সেইগুলো একটুখানি বেশি মানে মনে রাখার চেষ্টা করবি, বুঝলি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজকের মতো এখানে আমরা শেষ করি। থ্যাংক ইউ ম্যাম, বাই 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 বাই।